নমস্কার, আমি সুভদ্রা মুখার্জি। করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার চেষ্টা চালিয়ে চলেছেন করোনা ভাইরাসকে কীভাবে প্রতিরোধ করা যায়। আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে, সরকারের নির্দেশবার্তা মেনে চলুন, আর এই সুযোগে নিজের মানুষদের কাছে থাকুন, তাদের পাশে থাকুন। আপনি আপনার কর্মব্যস্ততার জন্য আপনার বুকশেলফে রাখা যে বইগুলো, আপনার প্রিয় বইগুলো আপনি পড়তে পারেননি, ধুলো পড়ছে, সেই বইগুলো আরেকবার পড়ে ফেলুন। আপনার কর্মব্যস্ততার জন্য যে সঙ্গীত মূর্ছনায় আপনি ভাসতে চেয়েও ভাসতে পারেননি, সেই সঙ্গীত মূর্ছনায় ভেসে যান, সেই সঙ্গীত আপনার কানের মাধ্যমে আপনার হৃদয়ে পৌঁছাক, আপনার হৃদয় সঞ্জীবিত হোক। দেখুন, কাজের লিস্ট তো অনেক অনেক বড়। ঘর সুন্দর করুন, ঘর গোছান, ঘর গোছানোর সাথে সাথে নিজের হৃদয়কেও সুন্দর করুন। করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে গিয়ে নিজের হৃদয়ের যে ভাইরাস আছে সেটিকেও প্রতিরোধ করুন। আমাদের হৃদয়ের এই ভাইরাস ক্রমশ বড় হচ্ছে, এবং এই ভাইরাস এমনভাবে বড় হচ্ছে যাতে আমাদের দেশ, জাতি, আগামী প্রজন্ম এই সব কিছুকে ধ্বংস করে দিতে পারে। করোনা ভাইরাসের প্রকোপে সারা বিশ্বে অনেক মানুষ তাদের প্রিয়জনদের হারিয়েছেন। তাহলে ভেবে দেখুন তো, যে করোনা ভাইরাস প্রতিরোধ করতে গিয়ে আমরা সব রকমের আমাদের প্রচেষ্টা আমরা কাজে লাগিয়ে দিচ্ছি, তাহলে আমাদের হৃদয়ের এই ভাইরাসকে প্রতিরোধ করতে আমাদের কি প্রবল প্রচেষ্টা করতে হবে। ঠিক ধরেছেন, আমি বিদ্বেষ ভাইরাসের কথা বলছি। এমন এক ভাইরাস যাকে আমরা প্রতিনিয়ত লালন পালন করছি, আমাদের মজ্জাগত হয়ে গেছে, এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। এই ভাইরাস একটা বিভীষিকাময় মহামারীর আকার ধারণ করেছে। তাতে আমাদের আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে, আমাদের জাতি শেষ হয়ে যাবে, আমাদের দেশ শেষ হয়ে যাবে। করোনা আমাদের একে অন্যের থেকে পৃথক করে দিয়েছে। করোনার প্রতিষেধক এখনো সেভাবে ঠিক আমরা খুঁজে পাইনি, কিন্তু এই বিদ্বেষটা যে ভাইরাসকে আমরা লালন পালন করছি, তার প্রতিষেধক আছে। আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর তার প্রতিষেধক আমাদের ভেতরেই দিয়েছেন, তার নাম ভালোবাসা। কিছু মুষ্টিমেয় মানুষ এই প্রতিষেধক নিতে গররাজি। আসুন, সময় এসে গেছে সেই মুষ্টিমেয় মানুষকে আমাদের থেকে আমরা পৃথক করে দেব। সময় এসে গেছে তাদের পৃথক করে দেওয়া। নির্মূল হোক করোনা, নির্মূল হোক বিদ্বেষ, থাকুক শুধু ভালোবাসা। যাই হোক।